চট্টগ্রামে ডিমের সবথেকে বড় পাইকারি বাজার পাহাড়তলিতে বেশিরভাগ আড়ত তালাবদ্ধ। ডিম বিক্রি বন্ধ রেখেছেন আড়তদাররা, খালি হাতে ফিরেছেন পাইকাররা। তাদের এবং ভোক্তাদের অভিযোগ, বন্ধ আড়তে বিপুল ডিম মজুদ আছে। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মেলে কারসাজির প্রমাণ। সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে। সকাল থেকে পাহাড়তলির বেশিরভাগ ডিমের আড়ত তালাবদ্ধ, ডিম বিক্রি বন্ধ রেখেছেন আড়তদাররা। তাদের অভিযোগ, সরকারের নির্ধারিত দামে ডিম কিনতে পারছেন না তারা, বাড়তি দামে কিনতে হচ্ছে বলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। এ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং জরিমানায় ক্ষোভ প্রকাশ করেন আড়তদাররা। অনেক চেষ্টা করছি নির্ধারিত দামে বিক্রি করার, কিন্তু আমরা ওখান থেকে কিনতে পারতেছি না, বিধায় আমরা বিক্রি করতে পারতেছি না, সেই জন্য আমাদের দোকানগুলো আপাতত বন্ধ রাখছি। সবাই টাঙ্গাইল থেকে মাল আনে, টাঙ্গাইল যদি রেট কমে তাহলে এখানে কমে যাবে, ওইখানে দাম বেশি, ওইখান থেকে দাম বেশি দিয়ে আনি তো এখানে তো আর কম বেচতে পারবে না। চট্টগ্রামের ডিমের সবচেয়ে বড় এই পাইকারি বাজারে আড়ত বন্ধ থাকায় পাইকাররা এসে ফেরত যান। তাদের এবং ভোক্তাদের দাবি, তালাবদ্ধ প্রতিটি আড়তে প্রচুর ডিম মজুদ আছে। কয়েকটি আড়তের সামনে টাঙ্গাইল থেকে আসা ট্রাক ভর্তি ডিম নামতেও দেখা যায়। ওরা তো মানে একটা সিন্ডিকেট, ডিম রেখে দিয়ে ডিমের দাম বাড়াই দিয়ে তারপর ওরা ডিম বিক্রি করতেছে বা সাধারণ মানুষও কষ্ট দিচ্ছে। যে দেশে সিন্ডিকেট এখনো আছে, সিন্ডিকেট ভাঙিয়ে দেওয়া অবশ্যই অবশ্যই দরকার। একটা ডিম 14 টাকা 15 টাকা নিয়ে ফেলায় দোকান থেকে, কিন্তু এমনি সরকার থেকে বলছে 11 টাকা, কিন্তু দাম তো বেশি নেয়। এক পর্যায়ে দুপুরে জৈনপুরী ট্রেডার্স নামে এক আড়তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মজুদ পাওয়া যায় প্রায় 1 লাখ পিস ডিম। টাঙ্গাইলের আবির এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানের খালি ভাউচারে নিজেরাই ডিমের কেনা দাম বাড়িয়ে লেখার প্রমাণ পাওয়ায় মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। তারা ভাউচার ম্যানিপুলেট করছেন, অর্থাৎ তারা যে কিনছেন কেনার ভাউচারটা তারা নিজেরাই নিজের হাতে লিখছেন, লিখে তাদের যে দাম বেশি তা দাবি করছেন। ওনার উচিত ছিল উনি বিক্রি করবেন, একটা ভাউচার প্রদান করবেন, কিন্তু তিনি সেটা না করে পুরো ভাউচারের বইটা পাঠিয়ে দিয়েছেন। যদি প্রকৃতপক্ষে সেই প্রতিষ্ঠানটা থেকে থাকে তাহলে আমরা ওনাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। অভিযোগ রয়েছে, ভেতরে বাইরে কোনো সাইনবোর্ড না দিয়ে লোকচক্ষুর আড়ালে আড়তটি এমন কারসাজিতে জড়িত দীর্ঘদিন ধরে। পরে দায় স্বীকার করেন আড়ত মালিক। এটা অবিত, এটা অনলিগ্যাল, দিলে অর্ডার দিব ওখান থেকে ইয়ে করে দিব, এটা ভুল করছে আমার ম্যানেজার। এটা আমি করাটা ওই অবৈধ, ওই তো ওইখান থেকে যে রাত্রে গাড়িটা লুট হয় তখন ওইখান থেকে দেরিয়ে যায়, ম্যানেজার থাকে না অনেক সময়। মামুন নরসিত অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।